গত 10ই জানুয়ারি শ্যামসুন্দর কোম্পানি চন্দ্র মেমোরিয়াল স্মৃতি প্রথম ডিভিশনের সুপার লীগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এগিয়ে চলো সংঘ ও জুয়েলস অ্যাসোসিয়েশন। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে এগিয়ে চলো সংঘ স্থানীয় 5 জন ফুটবলারের পরিবর্তে 4 জন ফুটবলার নামায় মাঠে। তখনই জুয়েলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লীগ কমিটির চেয়ারম্যান মনোজ দাসের কাছে লিখিত অভিযোগ জানায় জুয়েলস। ম্যাচ শেষ হলেও সে অভিযোগকে মান্যতা দিয়ে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের নাম ঘোষণা করেনি টিএফএ। ম্যাচের ফলাফল নির্ধারণ নিয়ে বারংবার লীগ কমিটির বৈঠক হয় টিএফএ কার্যালয়ে, কিন্তু তাতেও কোনো সুরাহা না হওয়ায় টিএফএ গভর্নিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের হল ঘরে অনুষ্ঠিত হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং কমিটির বৈঠক। বৈঠকে ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার, যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার, লীগ কমিটির চেয়ারম্যান মনোজ দাস, গভর্নিং কমিটির সদস্যরা সহ ক্লাবের প্রতিনিধিরা। এদিনের গভর্নিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় লীগ কমিটির নিয়মানুসারে যে সময় পর্যন্ত ম্যাচ হয়েছে সেই সময়ের ম্যাচের ফলাফলকেই রাখা হবে সামনে। সে সময় পর্যন্ত এগিয়ে চলো সংঘ 5-0 গোলে এগিয়েছিল, ফলে বৈঠকে লীগ চ্যাম্পিয়ন হিসেবে নাম উঠে এলো এগিয়ে চলো সংঘের, সেই সঙ্গে রানার্স হলো ফরওয়ার্ড। তো এই বিষয়টা অনেক বিবেচনা করে আজকে আমরা প্রথম লীগ কমিটি গভর্নিং বোর্ডের কথা গভর্নিং বোর্ডে আলোচনা হয়েছে, আজকে দীর্ঘ সময় আলোচনা হয়েছে, সবাই মতামত দিয়েছে। মোটামুটি একটা আলোচনার ক্রমে আমরা একটা সিদ্ধান্তে এসেছি, সেটা আমাদের টিএফএ থেকে আজকে সন্ধ্যার মধ্যে জানিয়ে দেওয়া হবে। আপাতত যেটা সেটা হলো এগিয়ে চলো যিনি ম্যানেজার কোচ ওদেরকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, এবং টোটাল যে সিদ্ধান্ত আজকে সিদ্ধান্ত আমরা সন্ধ্যার মধ্যে টিএফএ জানিয়ে দেওয়া হবে। তবে 10ই জানুয়ারি ম্যাচ চলাকালীন মাঠে লীগ কমিটির নিয়ম ভাঙার জন্য এগিয়ে চলো সংঘের কোচ সুজিত হালদার ও ম্যানেজার দীপক করকে 2 বছরের জন্য করা হয়েছে বরখাস্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।